नमस्कार डॉक्टर बी के महापात्र प्रधान वैज्ञानिक केंद्रीय मत्स्य शिक्षा संस्थान कलकता केंद्र प्रथम दर्शक बंधुदेर आंतरिक शुभेच्छा जानाच्छि जरा नियमित आलोचना शोनें भारत बांग्लादेश अन्यान्य जगार अनेक आमार दर्शक बंधु रयेछेन जरा भिडियोगुलो फलो करें তাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আমরা এই মঞ্চের কাছে আলোচনাতে আসছি। আমরা বায়োফ্লক নিয়ে বেশ কয়েকটি ধাপে আমরা আলোচনা করেছি, তাতে আমরা যেমন বায়োফ্লকের উদ্দেশ্য, তারপর ট্যাঙ্ক সেটিং, ট্যাঙ্কের সরঞ্জাম, উপকরণ এবং জল প্রস্তুতি, এটা ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। যারা আজকেই প্রথম এটাকে এই চ্যানেলে দেখছেন তাদের অনুরোধ, তারা আগের আলোচনাগুলো শুনবেন, তাহলে কিন্তু আলোচনাটা সম্পূর্ণ মনে হবে। আমরা কালকে বলেছি যে জল প্রস্তুতি করার পরে আমরা মাছ ছাড়ব, এবং এই মাছ যখন ছাড়ব তাহলে কি মাছ ছাড়ব সেটা আমাদের নিশ্চয়। যদি এখানে অনেক রকম মাছ করা যায়, কিন্তু যে যে প্রজাতিগুলো এখানে সব থেকে আদর্শ, আমরা কোনটাকে ধরবো সেটা কিন্তু আমাদের জানার দরকার। যে মাছগুলো সাধারণত সর্বভুক হয় এবং বিশেষত যাদের খাদ্যনালী অনেকটা বড় হয়, সেই মাছগুলো কিন্তু এই বায়োফ্লক চাষের জন্য আদর্শ। তাহলে এখানে আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি, একটা তিলাপিয়া। এটা কীভাবে বুঝবেন? যখন মাছটাকে কাটা হয়, সেটা আপনারা নিশ্চয়ই সবাই, যেটা বাস্তব অভিজ্ঞতা আছে, যে তাদের নাড়ি ভুঁড়িটা অনেকটা লম্বা। আবার দেখা যায় কিছু আছে মাছের যে ওই যে খাদ্যনালীটা অত্যন্ত ছোট, এটা সাধারণত কার্নিভোরাস ফিশে যারা মাংসাশী তাদের নাড়িটা খুব ছোট হয়, এবং যারা হচ্ছে সর্বভুক আবার বিশেষত হার্বিভোর যারা, অর্থাৎ মানে উদ্ভিদ জাতীয় খাবার দাবার যারা খায়, তাদের কিন্তু এই নাড়িটা অনেকটাই বড়। এই ধরনের যে মাছগুলো এটা কিন্তু উপযুক্ত, এটা আমি বলেই রাখি যে তার আদর্শ মাছ, সেই জন্য এখানে তেলাপিয়া কিন্তু রয়েছে। এবং বায়োফ্লক নিয়ে যারা অনেক রকম এক্সপেরিমেন্ট হয়েছে সেটা দেখেছেন ইতিমধ্যে অনেক আলোচনাতে, বিভিন্ন মানে আলোচনা চ্যানেলে ভিডিওতে দেখেছেন যে তিলাপিয়া কিন্তু একটা আদর্শ মাছ, এবং তিলাপিয়া নিয়ে কিন্তু অরিজিনালি বায়োফ্লকের কাজ কিন্তু তিলাপিয়া এবং চিংড়িতে, যেটা এই বায়োফ্লকের যে জনক বললে অত্যুক্তি হবে না, তিনি কিন্তু এটার উপরে করে গেছেন। কারণ হচ্ছে এরা কিন্তু ফ্লকটাকে ভালো করে খায়, তাই আমাদের এই মাছ যখন আমরা নির্বাচন করব, তাই অবশ্যই এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা যে মাছগুলোকে সচরাচর চাষ করে করছি আমরা, তাতে যেমন আছে তেলাপিয়া আছে, কই আছে, শিঙি আছে, মাগুর আছে, ট্যাংরা আছে, এইরকম পাঙাস আছে, এবং চিংড়িও করা হয়েছে এই বায়োফ্লকে। এখন এই জায়গাটাতে আমরা যখন বিভিন্ন প্রজাতির যে মাছগুলো ছাড়ব, তাহলে আমরা শুরু কোনটা দিয়ে করব? অবশ্যই আমি আপনারা বলবো যে বায়োফ্লকে যদি চাষ যারা প্রথম শুরু করবেন, তাহলে কই এবং তেলাপিয়া নিয়ে করতে পারেন। এবং কেন এই দুটো মাছের নাম বললাম? দুটো কিন্তু একই রকম নয়, কিন্তু এদের ফিডিং হ্যাবিট, একটা মাছ হচ্ছে কি হচ্ছে এয়ার ব্রিদিং ফিশ, সেটা হচ্ছে কই। অর্থাৎ আপনার এই বায়োফ্লকে খুব প্রয়োজনীয় যেটা অক্সিজেন সবসময় যোগান দিতে হয়, প্রথমের দিকে যখন করেন সমস্ত সরঞ্জাম হয়তো করা হয়নি, এমনকি সামান্য লোডশেডিংয়ে যদি দেখা যায় যে তিলাপিয়া কিন্তু খুব তাড়াতাড়ি ভেসে যায়, সেদিক থেকে কিন্তু কইটা বেশি আদর্শ। কারণ এরা এয়ার ব্রিদিং ফিশ হওয়ার জন্য যদি কোনো মানে লোডশেডিং হলো বা জলে কোনো কারণে সেখানে অক্সিজেনের ডেফিসিট হলো, তারা কিন্তু বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়ে তারা কিন্তু বেঁচে থাকতে পারবে, সেই জন্য কইয়ের নামটা নিয়েছি। তা তিলাপিয়া কেন নিলাম? তিলাপিয়াটা হচ্ছে এদের যেহেতু বলেছি ওই যে খাদ্যনালীটা অনেকটাই বড়, এই জন্য এরা কিন্তু ফ্লক খেয়ে নিয়ে কিন্তু খুব ভালো বাড়তে পারে, সেই জন্য তিলাপিয়াটা আদর্শ। এই দুটো মাছ নিয়ে প্রথমেই এটা শুরু করা ভালো। এর পরবর্তী পর্যায়ে আপনারা যখন অভিজ্ঞ হবেন, অবশ্যই বিভিন্ন যে এই যে ট্যাংরা, পাবদা, শিঙি, মাগুর, পাঙ্গাস, বিভিন্ন রকম মাছ কিন্তু আপনারা করতে পারবেন। সেটা এই হচ্ছে আমার মানে এই ব্যাপারটাতে আমার যা সুপারিশ, এইভাবে আপনারা এটাকে মাছ শুরু করতে পারেন। এবারে যদি মাছ যদি ছাড়ব, যে ছাড়ার কথাটা বলা হয়েছে, কতটা ছাড়ব, কি মাছ ছাড়ব সেটা আমরা জানলাম, তাহলে কতটা ছাড়ব এবং সেটার সাইজ মোটামুটি কিরকম হওয়া উচিত,
কই মাছের মোটামুটি যেটা দেখা যায় যে 1000 থেকে 2000 লাইনের মাছ যদি এটা আপনারা ছাড়তে পারেন, এটা খুব ভালো। বেশি বড় মাছ কিন্তু কই মাছের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা আপনারা জানেন যে পরিবহনের সময় ওরা লেজ কেটে দেয়, এবং সেই জন্য কই মাছ একটু ছোট সাইজে ছাড়া সেটা কিন্তু আপনার পরিবহন এবং ছাড়ার ক্ষেত্রে একটা সুবিধা। তাই বড় মাছ যত হয়ে যায় ওদের ক্যানিবালিস্টিক হ্যাবিটটা বেশি করে দেখা যায়। এরকম যদি মাছ ছাড়া যায়, কই মাছ সাধারণত প্রতি 2 লিটার জলে একটি করে মাছ, অর্থাৎ 10,000 লিটার ট্যাঙ্কে আপনি 5,000 পর্যন্ত ছাড়তে পারেন। এবং সর্বাধিক অনেকেই যেটা বলেন কি প্রতি লিটার জলে একটা, কি যে অনেক জায়গায় সুপারিশ আছে আমরা ছাড়তে পারি কিনা, অবশ্যই সেটাকে ছাড়তে পারবেন, তার কোনো অসুবিধা নেই। কিন্তু তার কিছু সুবিধা আছে অসুবিধা আছে, আপনাকে যেটা করতে হবে খুব ভালো করে যে সমস্ত কিছু জিনিসকে ঠিকঠাক রাখতে হবে, তাহলে কিন্তু ঠিক আছে, আপনি প্রতি লিটার জলে একটা করেও করতে পারবেন। অক্সিজেনের যোগান যেরকম দরকার, এই জন্য আমরা যদি কম স্টকিং ডেন্সিটি করি সেক্ষেত্রে, অর্থাৎ প্রতি 2 লিটার জলে যদি করি সেক্ষেত্রে কি সুবিধা, আর বেশি রাখলে কি সুবিধা। এখানে টোটাল বায়োমাস যখন আপনি প্রতি লিটার জলে করবেন, সেখান থেকে বায়োমাস কিন্তু টোটাল বায়োমাস মানে টোটাল যে মাছের ওজন হবে সেটা কিন্তু বেশি হবে। কিন্তু যখন 5,000 লিটার 5,000 সংখ্যায় ছাড়বেন, সেক্ষেত্রে একটু হয়তো তার থেকে কম হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল সাইজ মানে কই মাছগুলো আকারে কিন্তু সেই একই মানে পালনকালে সেটা কিন্তু বড় হয়। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে 5,000 লিটার ছাড়ুন, তাতে সুবিধা আছে কই মাছে যখন আকৃতিতে বড় হবে তারা কিন্তু কি করবে, তাতে দামও বেশি পাবে। এই হচ্ছে কই মাছের জন্য যে সুবিধা আর অসুবিধাগুলো কিভাবে করবে। এবারে আমরা আসি যে মাগুর মাছ, মাগুর মাছ আমরা করতে পারি সাধারণত যে লাইনটা এটার জন্য আদর্শ 800 থেকে 1,000 যদি হয়, অর্থাৎ লাইনের মাছ অর্থাৎ 1 কিলোতে যদি 800 থেকে 1,000 হয়, সেরকম মাছ কিন্তু এই মাগুর মাছ, এটা কিন্তু ভালো। এবং এর জন্য কি করা হয়, প্রতি 2 থেকে 4 লিটার জলে একটি করে মাছ, বোঝা গেছে এটা নিশ্চিত যে আমরা মানে একটা মাছকে ছাড়ার জন্য 2 থেকে 4 লিটার জলে আমরা এই মাছটাকে ছাড়তে পারি এক পিস করে। সেই জন্য এই যে এই স্টকিং ডেন্সিটিটা মজুতের সময় আমাদের এটা খেয়াল করতে হবে। শিঙি মাছের ক্ষেত্রে সাধারণত 1,000 থেকে 1,200 লাইনের মাছ এটা ছাড়া ভালো, এবং সেই মাছ যখন ছাড়বেন এক্ষেত্রে মোটামুটি যেটা দেখা যায় যে 250 থেকে 500 অর্থাৎ 1,000 লিটার জলে 250 থেকে 500, তার মানে এটা বোঝা যাচ্ছে যে শিঙি আর মাগুর মোটামুটি সম সংখ্যায় মজুত আপনি করতে পারেন। পাবদার সাইজটা আমরা যেহেতু একটু ছোট, এই পাবদাকে আমরা করতে পারি যে 1,000 থেকে 2,000 যে সংখ্যা, অর্থাৎ 1 কিলো মাছের যখন মানে ওজন হচ্ছে যে 1,000 থেকে 2,000, এরকম মাছকে আমরা সাধারণত 1 থেকে মানে প্রতি লিটারে একটি বা প্রতি 2 লিটারে একটি, অর্থাৎ এটা যদি 1,000 লিটার জল হয় সেই জায়গাটাতে আমরা কত করতে পারছি, মানে 500 থেকে 1,000 পর্যন্ত আমরা এটা থাকতে পারছি। ট্যাংরা মোটামুটি একই রকম, কারণ পাবদা ট্যাংরা যেহেতু ভলিউম একই, তাই এদের সাইজ এবং দুটোষ্ট মজুদ সংখ্যা প্রায় পাবদারই অনুরূপ। পাঙাশ এটা সাইজে এটা বড় হয়, এটা আমরা মজুদটা যখন আমরা করব 1,000 থেকে 2,000 লাইনের মাছ, অর্থাৎ 1 কিলোতে যখন 1,000 থেকে 2,000 সংখ্যা হবে সেরকম পাঙাশ মাছকে আমরা মজুত করতে পারি। আর এটা সাধারণত বড় সাইজ হয় বলে আমরা আরো ই করে দিই 100 মানে প্রতি 1,000 লিটার জলে আমরা 125 থেকে অর্থাৎ 250টি এরকম করে ছাড়তে পারি, অর্থাৎ এটা বুঝতে পারছেন যে প্রতি 4 থেকে 8 লিটার জলে একটি করে পাঙাশ ছাড়, কারণ পাঙাশের যে ইন্ডিভিজুয়াল সাইজ অনেকটা বড় হয়, এটার হিসাবে আমরা এই মজুদ সংখ্যাটাকে মোটামুটি পাঙাশের জন্য এটা আদর্শ পাবি। তেলাপিয়া মাছ বলেছি যে তেলাপিয়া এটা মোটামুটি একটা কই মাছের যেরকম একটা সম সাইজ হবে একটু বড় হয়। এই তিলাপিয়া বলেছি এটা বায়োফ্লকের জন্য আদর্শ মাছ, এটা 1,000 থেকে 2,000 লাইনের মাছ এটা ছাড়ার জন্য আদর্শ। এবং এখানে 500 থেকে 1,000 অর্থাৎ 1,000 লিটার জলে 500 থেকে 1,000 মানে প্রতি 1 থেকে 2 লিটার জলে একটি করে মাছ মজুত করতে পারেন। বায়োফ্লকের আরেকটি অন্যতম যেটা আমরা চিংড়ি মাছ বলি, সেটা যদিও আসলে একটা সেলফিশ, যাই হোক এটা এই যে চিংড়ি মাছকে আমরা সাধারণত 2,000 থেকে 4,000 লাইনের যে চিংড়ি, এরকম একটা হলে বায়োফ্লকের জন্য ভালো।
এবং এক্ষেত্রে আমাদের মজুদ সংখ্যা প্রতি লিটার জলে একটি বা প্রতি লিটার জলে দুটি করে আমরা ছাড়তে পারি। এই মোটামুটি মাছের যে যে আদর্শ প্রজাতির মাছ কোনটা নিয়ে শুরু করা উচিত, কোনটা আপনি করতে পারবেন, কোন সাইজটা হলে ভালো এবং সেটাকে ছাড়লে সেটা তার মজুদ সংখ্যা কত, এটা আপনারা জেনে তবে গিয়ে আপনার বায়োফ্লকে মনে সুস্থভাবে তাহলে কিন্তু পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে। এই মাছ ছাড়ার ব্যাপারে এই মোটামুটি আমার সুপারিশ। তাই আদর্শ প্রজাতি এবং বিভিন্ন প্রজাতির যে মিশ্রণ নিয়ে যে গোলা আমরা যে মানে কোনটা কতটা ছাড়া যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের মাছ যখন বায়োফ্লকে মাছ ছাড়বেন সেটা আপনাদের কাজে আসবে। আজকে এই পর্যন্ত এখানে আমরা আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা আজকে শেষ করছি। নমস্কার।